আল্লাহ তাআলা যদি একটা বাড়ি করার তৌফিক দান করেন তখন আমরা চেষ্টা করি আরেকটা বাড়ি কিভাবে করা যায় একটা গাড়ি যদি আমরা কিনতে পারি আমরা চেষ্টা করি আরেকটা গাড়ি কিভাবে কেনা যায় সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার বলেছেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান অতএব তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অনেকবার বলেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন একবার বললেই যথেষ্ট ছিল কিন্তু বারবার আল্লাহ তাআলা কেন এই কথা বলেছেন কারণ আমরা মানুষ হিসেবে আপনি হন আর আমি হই ধনী হোক আর গরীব হোক আমরা যত কিছুই পাই না কেন আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা যতই ডুবে থাকি না কেন দিন শেষে আমাদের অপূর্ণতা থেকে যায় দিন শেষে আমরা ক্ষুধার্তই থেকে যাই কোনো কিছুতেই আমাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক না বে ঠিক আল্লাহ তাআলা যদি একটা বাড়ি করার তৌফিক দান করেন তখন আমরা চেষ্টা করি আরেকটা বাড়ি কিভাবে করা যায় একটা গাড়ি যদি আমরা কিনতে পারি আমরা চেষ্টা করি আরেকটা গাড়ি কিভাবে কেনা যায় ঠিক না বে ঠিক আমরা যদি এক বিঘা জমি কিনতে পারি আল্লাহ তাআলা যদি সেই সামর্থ্য আমাদেরকে দেন তখন আমরা চেষ্টা করি আরো এক বিঘা জমি কিভাবে কেনা যায় তো এজন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের হৃদয় আত্মা মাটি ছাড়া কোনো কিছু দিয়ে পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাদের চাহিদা থাকবেই আজকে এ লাগবে তো কালকে সে লাগবে কখনো আমাদের প্রয়োজন পূরণ হবার নয় আমরা স্যাটিসফাইড হতে পারি না আমরা সন্তুষ্ট হতে পারি না আমাদের যত সম্পদ হয় আমাদের যত নাম হয় যত আমাদের ফেম হয় আমরা যত বেশি ফেমাস হই মানুষের কাছে পরিচিত হই আমরা তত বেশি ফেমাস হতে চাই ঠিক না বেঠে প্রথমে মেম্বার হলে তারপরে টার্গেট হচ্ছে চেয়ারম্যান হওয়া তারপরে চেয়ারম্যান হলে পরের টার্গেট হচ্ছে উপজেলার চেয়ারম্যান হওয়া উপজেলার চেয়ারম্যান হলে টার্গেট হয় এমপি হওয়া এমপি হয়ে গেলে টার্গেট হয় মন্ত্রী হওয়া মন্ত্রী হওয়ার পর টার্গেট হয় প্রাইম মিনিস্টার হওয়া ঠিক না বেঠে তো মানুষের চাহিদার কি কোনো শেষ আছে মানুষের চাহিদার কোনো শেষ নাই এজন্য মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ কি অকৃতজ্ঞ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আপনি আমি করতে চাই না যেভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা ততটুকুর শুকরিয়া আদায় করতে পারি না এবং আমরা বরাবরই আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায়া দেন বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করে আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেন এবং তাদেরকে নানান ধরনের আযাব এবং গজবের মধ্যে লিপ্ত করে দেন সূরা রহমানের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আচ্ছা আপনি আমি যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন যাক আমাদের বাড়ি গাড়ি আমাদের ব্যাংক ব্যালেন্স কোনো দিকে যদি আমরা না তাকাই শুধু নিজের শরীরের দিকে তাকাই তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের কি কোনো কমতি আছে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ যার নেই সে পৃথিবীর কোনো কিছুই দেখতে পারে না ঠিক না বেঠে যার এই দুইটা চোখ আছে সে সব কিছুই করতে পারে আর যার এই দুইটা চোখ নেই আল্লাহ তাআলা তাকে অনেক ইলম দিলেও সে অনেক কাজ চাইলেও করতে পারে না ঠিক না বেঠে সে জানে না রং কি জিনিস সে জানে না দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কি জিনিস চাঁদ চমক কি জিনিস বাতির আলো কেমন সূর্যের আলো কেমন চাঁদের আলো কেমন ফুলের রং কেমন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এটার শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না ঠিক না বেঠে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা মহান রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আপনি যদি একজন ক্যান্সারের রোগীর কাছে যান দেখবেন যে সেই ব্যক্তি শুধুমাত্র বাঁচতে চায় কি চায় বাঁচতে চায় একজন ক্যান্সারের রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি চান আপনি কি বাড়ি চান আপনি কি গাড়ি চান সুন্দরী নারী চান
আপনি কি চান সে বলবে ভাই আমি কিছুই চাই না আমি শুধু বাঁচতে চাই কি চাই বাঁচতে চাই তো তার কাছে প্রাণের গুরুত্বটা অনেক বেশি অথচ আমাদের অনেক যুবক অনেক ভাই জীবনের উপর অনেক বিতৃষ্ণা তারা বলে জীবনে তো কিছুই পেলাম না জীবনে তো অর্জন কিছু করতে পারলাম না এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো ঠিক না ভাই ঠিক এরকম যুবক আছে না নাই বাংলাদেশে আত্মহত্যার হার কম না বেশি অনেক ছাত্র প্রতি বছর আত্মহত্যা করে কেন করে কারণ নিজের গুরুত্ব তাদের কাছে নাই নিয়ামতের শুকরিয়া কিভাবে করতে হয় সেটা জানে না নিজের প্রাণের মূল্য কতটুকু এটা জানে না আল্লাহ তাআলা আমাদের উপর কতটা রহম করেন কতটা দয়া করেন কতটা করম করেন এটা জানে না এজন্য অনেকেই আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় ঠিক না ভাই ঠিক